নমস্কার, কেমন আছেন সবাই? আমি দীপা, আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমরা এখন এখানে এসে বসে আছি। এই যে এখানে এখন আমাদের স্যাম্পেল ট্যাম্পেল নেওয়া হবে, কিছু রেখে গেছে, কাগজপত্র আনতে গেছে, তারপর আমাদের এখন এখানে আমাদের অপেক্ষা করতে বলে গেছে। এরপর ম্যাম এসে আমাদের স্যাম্পেলগুলো নিয়ে নেবে। ট্যাম্পেল দিয়ে আমরা জাস্ট এই হসপিটাল থেকে বাড়ি এলাম, আর আমি এখানে দুধ বসিয়ে দিয়েছি। আর আজকে দিনটা খুব স্পেশাল, রান্না বান্না প্রচুর আছে, কিন্তু কিভাবে কি করব কিচ্ছু যায় না। আলু সিদ্ধ করে রেখেছি, স্যান্ডউইচ বানাবো বলে কমপ্লেক্সে ব্রেড নেই, 10টার পর ব্রেড আসবে। আর এই দুধটা তুলে নিয়ে তারপর আমি এখানে আবার দুধ জ্বালাতে দেবো, আর তারপর আমাদের খাবার খেয়ে আবার 2 ঘন্টা পর যেতে হবে আরও ব্লাড স্যাম্পেল দিতে। আর আরও আবার একটা কাজ পড়ে গেছে, আজকে আমরা যে কোয়ার্টারটায় শিফট হব সেখানে আজকে পেন্ট হচ্ছে, তো সঞ্জয় সেখানে আছে। আমি এখন তাদেরই ওদের জন্য সবার জন্য চা বানাচ্ছি, লেবারগুলোর জন্য, সঞ্জয় যারা রং করছে সবার জন্য, আর যারা রং করছে না তারা বাঙালি। তো এই জন্য চাটা বানিয়ে একবারে দিয়ে দেবো ওদেরকে, তারপর আমি একসাথে 2টো গ্যাস দিলে রান্না করব। কিন্তু সবার আগে আমি যাবো স্নান করতে, কারণ আমার পুজো হয়নি, স্নান পুজো করব। তবে যদিও মিষ্টি বসে পড়েছে, গোপালকে স্নান টান করিয়ে খানিকটা পুজো করে দিচ্ছে, তা বৃহস্পতিবার আজকে যেহেতু, তো চলো ফটাফট স্নান টান করে তারপর দেখা করছি। এমনিতেও আমার মেয়ে পুজো আচ্ছা করতে আর গোপাল স্নান করাতে ভীষণ ভালোবাসে। স্নান হয়ে গেছে আর স্নান টান হয়ে ব্রেকফাস্টে বানিয়েছিলাম স্যান্ডউইচ, মানে বানানো বলতে আমি তো বললামই, এই যে আলু ভরে স্যান্ডউইচ বানানো হয়েছিল। আমি আলু টালু সব কিছু করে দিয়েছিলাম, অনেক বাকিটা করেছে, কিচেন ছেলে ঢুকেছিল, আরও খিচুড়ি করে আছে কিচেনটা। তো এখন পেঁয়াজ কাটা হবে, আর ওদিকে পায়েস হয়ে গেছে, পায়েসটা এখন তুলে ফ্রিজে রাখবো। আর এখন আমি যাচ্ছি ওই বাড়ি, সঞ্জয় ফোন করেছিল, অফিস চলে গেছে, তোরা রং করছে বলতে যে রংগুলো কোন দেয়ালে কী করবে একটু বলে এসো, তো তার জন্য আমি যাচ্ছি, এসে তারপর বাকি রান্না করব। বাইরে প্রচণ্ড রোদ, প্রচণ্ড, যাই গিয়ে দেখি তারা কী করছে। ছোটোবেলা থেকে শুনেছি আমার মা বলতো, জন্মদিনে শাক আর পায়েস 2টো মাস্ট, যদি তুমি শাক না পেয়ে থাকো তাহলে পায়েসের মধ্যে অন্তত একটা শাক ফেলে দেবে। শাকে নাকি আর পায়েসে 2টোতে পরমায়ু অনেক বাড়ায়। তো যাই হোক, আমি আগের দিনই এনে রেখেছিলাম লাল শাক, আর এই লাল শাকটা সঞ্জয়ের অনেক প্রিয় শাক, বাদাম দিয়ে আর পোস্ত ছিটিয়ে করলে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আবার চলে এসেছি স্যাম্পল দিতে। হসপিটাল থেকে বাড়ি ফিরতে অনেক দেরি হয়ে গেছিল, আর ফিরে দুপুরবেলায় খাওয়া তো সেরকম যা ছিল, মানে রাইস হয়েছিল আর চিকেন ছিল বিরিয়ানির জন্য, সেই সব দিয়ে খাওয়া হয়েছে। আর এই যে রুমে এসেছি, রুমগুলো পুটি করে করে গেছে, সেটা দেখাই তোমাদের একবার। যারা রং করতে এসেছিল তাদের কথা ছিল আজই রং করে যাবে, কিন্তু তারা ঘরের কন্ডিশন দেখে বলল আজকে রং করলে কোনো লাভই হবে না, তো আমরা আর একটু যেগুলো বাকি আছে সেগুলো আমরা একটু পুট্টি করে দিই, তাহলে রংটা ভালোভাবে স্প্রে করবে। যদিও সঞ্জয় অনেকটা করে রেখেছিল, কালকের থেকে তো আজকে অনেক বেটার, আর কালকে কালার করার পর আশা করি এর থেকেও বেটার হয়ে যাবে। তো চলো যাই হোক, এখন দেখি ঘরটরগুলো একটুখানি সব কিছু ঠিকঠাক আছে কি, পরিষ্কার পরিষ্কার করে যাই, এখন রাত্রে গিয়ে বাকি রান্না করবো। কেন যাই না, মাথা ফাটাগুলো যন্ত্রণা করছে, সারাদিন হসপিটাল বাড়ি ঘোরা, ডান হাতে খুব ব্যথা করছে, চলো বাড়ি গিয়ে আবার কথা বলবো। ভেবেছিলাম সন্ধেবেলায় সঞ্জয়কে একটু চিকেন পকোড়া করে খাওয়াবো, কিন্তু কিবার সন্ধে সব কিছু একসাথে ডিনারে, তো ডিনারে আজকে বানিয়েছিলাম চিকেন বিরিয়ানি, শাক, কুমড়োর পকোড়া, ফুলকপির পকোড়া আর ডিম দিয়ে বানিয়েছিলাম, আর এখানে ভেন্ডি পকোড়া, সাথে আলু ভাজা, সাদা ভাত, চিকেন পকোড়া, মাছ ভাজা, এখানে আছে চিংড়ি মাছের মালাইকারি, চিকেন কষা, আম, আর সাথে কিছু কেকের স্লাইস, আর তার মধ্যে এখানে যে কটা মিষ্টি পেয়েছি সবই রকম মিষ্টি, তবে এখানকার লবঙ্গ লতিকাটা তো জানো খেতে ভীষণ ভালো, মাদার ডিয়ারির দই আর পায়েস, আর সাথে স্যালাড আর জল, এই দিয়েই আজকে জন্মদিনে সঞ্জয়ের ব্যবস্থা করেছিলাম। তো ভীষণ অল্প কিছু করেছি আর সময়টাও ভীষণ কম ছিল তাই, তবে সঞ্জয় আমার জন্মদিনে প্রচুর কিছু করে, তবে আজকে সত্যি আমি মন চাইলেও করে উঠতে পারিনি। তো যাই হোক, অনেক রাত্রে খাচ্ছে, সব খাবারগুলো সঞ্জয়ের ভালো লেগেছে এতেই অনেক, মেয়ে পায়েস খাইয়ে দিচ্ছে আর ছেলে মেয়ের হাতে পায়েস খেয়ে সঞ্জয় সঞ্জয়ের বার্থডে পালন করছে। তো যাই হোক, আমরা এইভাবে আজকে দিনটা সবাই মিলে একসাথে কাটালাম, বেশ সুন্দর কাটলো,
খুব ব্যস্ততার মধ্যে আজকে দিনটা আমরা কাটালাম। আর আমার ভিডিওগুলো অনেক দেরি হচ্ছে দিতে, তো কিছু মনে করো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো কেমন লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি, বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।